এক কথাই বলে দিন, নবীর চরিত্র, ব্যক্তিত্ব, নবীর সীরত কেমন ছিল, নবী কেমন মানুষ ছিলেন? ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। এই সৃষ্টির মধ্যে মহান রবের সৃষ্টিকর্মে অন্য কেউ বোধহয় সহকারী আছে, সহযোগী আছে, সাহায্যকারী আছে? তিনি একাই একক, একাই পরম, একাই চরম, একাই অনাদি, একাই অনন্ত, একাই লক্ষ্য, একাই মুখ্য, তিনি একাই সবকিছু। সৃষ্টিকুলের মধ্যে যার সম্মান সবচেয়ে বেশি, আল্লাহ পাকের অনন্ত সৃষ্টি জগতের মধ্যে যিনি সবচেয়ে বড়, তিনি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ আজ খোদা বুজুর্গ তুই, আল্লাহর পরে যিনি সবচেয়ে, যার সম্মান সবচেয়ে বেশি, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনে আল্লাহ যত কথা বলেছেন, 6,666 আয়াত, এই কোরআনে আল্লাহ যত কিছু বলেছেন, যত কথা বলেছেন, প্রিয় নবী ছিলেন, এই কোরআনের বাস্তব, জীবন্ত, জ্বলন্ত, শাশ্বত, প্রতিষ্ঠিত নমুনা। আরো সহজ করলে, করে বললে আমাকে বলতে হয়, কোরআনে যা বলা আছে নবীজির জীবনে তা করা আছে। নবীজি দুনিয়া থেকে ইন্তেকালের পরে এক সাহাবি, উম্মত জননী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার সামনে এসে কান্না জড়িত কণ্ঠে জিজ্ঞেস করলেন, আরজ করলেন, মা, নবীর জীবন সঙ্গিনী হিসেবে, নবীর বিবি হিসেবে, উম্মতের জননী হিসেবে আমি আপনার কাছে এসেছি, আপনি আমায় সংক্ষেপ বলে দিন, এক কথায় বলে দিন, নবীর চরিত্র, ব্যক্তিত্ব, নবীর সীরত কেমন ছিল, নবী কেমন মানুষ ছিলেন? আম্মা জান পর্দার আড়াল থেকেই সাহাবাকে পাল্টা জিজ্ঞেস করলেন, ইয়া বুনাইয়া মা কারাতাল কোরআন, বাবা, আল্লাহ দেয়া আমার স্বামীরা না, 30 পারা কোরআন তুমি কি তেলাওয়াত করনি? কালা বাবা, সাহাবি আরজ করলে, আম্মা, আমি তেলাওয়াত করেছি, আমার তো 30 পারা কোরআন মুখস্থ আছে। সাহাবিরা কিন্তু সবাই, প্রায় সবাই হাফেজে কোরআন ছিলেন। আম্মা জান তখন বলে দিলেন, কানা খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআনে যা লেখা আছে তোমার নবী আমার স্বামীর চরিত্রে তা করা আছে। যেই কোরআন আমরা তেলাওয়াত করি, এটা ফিলোসফিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন, আর নবী ছিলেন প্র্যাকটিক্যাল, বাস্তব কোরআন। আরেকদিন আরেকজন সাহাবি, উম্মতের সবচেয়ে বয়স্কা, বয়োবৃদ্ধা জননী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার খেদমতে গিয়ে হাজির হলেন, গিয়ে বললেন, মা, উম্মতের সবচেয়ে বড় বৃদ্ধা জননী হিসেবে আপনি আমাকে বলুন, আপনার স্বামী আমার নবী, তার স্বভাব চরিত্র কেমন ছিল, ব্যক্তিত্ব কেমন ছিল? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই সাহাবীর প্রশ্নের জবাবে বলেছিলেন যে, আমি কোনখান থেকে শুরু করব, কোনখানে গিয়ে শেষ করব, নবীর সীরত, নবীর চরিত্র, নবীর ব্যক্তিত্ব, নবীর আদর্শ ধারণ, বরণ, গ্রহণ, বাস্তবায়ন। এক কথায় আমি তোমাকে বলতে পারি,
আমার স্বামী তোমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মরুভূমির বাদী মরিচিকার উপর দিয়ে হেঁটে যেতেন, কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ, মনে হতো বাস্তব কোরআন, জীবন্ত কোরআন জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। দেখেন, দুইজন উম্মতের জননী, একজন মা আয়েশা, বয়সের দিক থেকে তিনি নবীজি যখন ইন্তেকাল করেন তখন মা আয়েশার বয়স ছিল মাত্র ১৯ বছর। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আম্মা জান আয়েশা ৪০ বছর জীবিত ছিলেন। ইনি উম্মতের আমাদের সবচেয়ে কম বয়সের উম্মুল মুমিনীন, উম্মত জননী। আর হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি উম্মতের সবচেয়ে বয়োবৃদ্ধা জননী। নবী চলে যাওয়ার পরে যিনি জীবিত ছিলেন, তাহলে যিনি বয়োবৃদ্ধা, তিনি নবীকে একজন বুড়ো মুরব্বী হিসাবে যেইভাবে দেখেছেন, যেইভাবে পেয়েছেন, তিনি এক কথায় বলেছেন, আমার স্বামী জমিনের উপর দিয়ে যখন হেঁটে যেতেন মনে হতো বাস্তব কোরআন, জীবন্ত কোরআন জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আর প্রথম জন আম্মা জান আয়েশা, তার বয়স ছিল বিয়ের সময় মাত্র ৯ বছর বয়সে তিনি নবীর ঘরে নবীর বিবি হিসেবে এসেছেন। ১৯ বছর বয়সে নবীজি দুনিয়া থেকে, তাহলে ৯ বছর বয়সে রসুমত স্বামীর ঘরে আসা, ১৯ বছর বয়সে স্বামীর বিদায় নেওয়া, তাহলে দেখা যায় ১০ বছর নবীর বিবি হিসেবে তিনি দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন। এই একজন সবচেয়ে কম বয়সী মা জননী, তিনি নবীকে কিন্তু আরেকভাবে দেখেছেন, সবচেয়ে বৃদ্ধ একভাবে দেখেছেন, সবচেয়ে কম বয়সী মা আরেকভাবে দেখেছেন, দুজনের দেখা কিন্তু এক নয়। আর নবীর আচার আচরণ, বিবিদের সাথে হ্যান্ডেলিং, দাম্পত্য জীবনযাপন কেমন ছিল, কেমনভাবে ছিল, যার বয়স সবচেয়ে কম মা আয়েশা, তিনি বললেন কোরআনে যা লেখা আছে আমার স্বামীর চরিত্রে তা করাস। আর বয়স যার সবচেয়ে বেশি ছিল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীর পরিচয় দিলেন, আমার স্বামী তোমার নবী যখন মাটির উপর দিয়ে হেঁটে যেতেন মনে হতো বাস্তব কোরআন, মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তাহলে নবীজির পুরো জীবনটাই ছিল বাস্তব কোরআন, জ্বলন্ত কোরআন। তাহলে আমরা এই কোরআনের মাহফিলে, তাফসিরের মাহফিলে বসা আসা, কিছু সময় দেওয়া, এটা অর্থ হচ্ছে আমরা কোরআনের সাথে বসেছি, কোরআনের সাথে বসেছি মানে নবীর সাথে বসেছি, নবীর সাথে বসেছি অর্থ হচ্ছে আমরা আল্লাহর সাথে, আল্লাহর সামনে বসেছি। আমরা যখন তো কোরআন তেলাওয়াত করি, হাদিসে আছে পরিষ্কার, তখন আমরা বাস্তবিকই আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর সাথে কথা বলি।